এই জ্যোতিষ চর্চার ঘটনাটি যারা জ্যোতিষ বিদ্যা সম্বন্ধে আগ্রহী তাদের মনে প্রশ্ন সৃষ্টি করতে পারে। আজকের শ্রী শ্রী মা শারদা কথামৃত থেকে জানতে পারব কেন জ্যোতিষীর উপর রাগ করেছিলেন মা শারদা, জ্যোতিষীর গণনা কি শেষ অবধি সঠিক প্রমাণিত হয়েছিল, কি করে মা শারদাকে এত বড় ভবিষ্যৎবাণী করেছিলেন সেই জ্যোতিষী। সুরেশ্বর সেনের বাড়িতে এক যুবক জ্যোতিষী আসেন। সুরেশ্বর বাবু পরিচয় দেন যুবকের গুরু কলকাতার একজন নাম করা জ্যোতিষী, নাম নারায়ণ জ্যোতির্ভূষণ। যুবক নিজেও ভালো জ্যোতিষী, বিষ্ণুপুরেই বাড়ি কলকাতায় থাকেন। জ্যোতিষী শুনেই অনেকে হাত দেখাতে উদগ্রীব হলেন। রাধুর হাত দেখে যুবক জ্যোতিষী বললেন, সুপ্রসব হবে না। মাকুর হাত দেখে বললেন, এর পর পর কয়েকটি সন্তানের পরস্পর দেখা হবে না, অর্থাৎ কারোর সঙ্গে কারোর দেখা হবে না, সন্তানগুলি বেশি দিন বাঁচবে না। রাধু ও মাকু স্বভাবতই জ্যোতিষীর কথা শুনে ভয় পেয়ে ছুটে গেলেন তাদের পিসিমার কাছে, মানে আমাদের শ্রী শ্রী মা শারদার কাছে। জ্যোতিষীর ভবিষ্যৎবাণীর কথা বলে কেঁদে ফেললেন। মা তাদের নানাভাবে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন, তারপর জ্যোতিষীকে ডেকে বললেন, বাবা তুমি ছেলে মানুষ, এরকম কোন গ্রহের অরিষ্ট যোগ আছে দেখলে তোমার মাকুকে না বলে গোপনে আমাদের বললেই ভালো হতো। যাই হোক, এখন তোমাদের জ্যোতিষী বিধানে এর কোনো প্রতিকার থাকলে বলো বাবা, তার ব্যবস্থাদি না করলে এদের সান্ত্বনা দেব কিভাবে। বিধির বিধান মানতেই হবে বাবা, তারপর বিধির যা ইচ্ছা তাই হবে। জ্যোতিষী তিন দিন চণ্ডীপাঠ, হোম, স্বস্তয়ন ইত্যাদি করার পরামর্শ দিলেন। মাকুর তখন একটি মাত্র শিশুপুত্র, নাম ন্যাড়া, শ্রীমা ও অন্য সকলের অত্যন্ত স্নেহের পাত্র। মাকু তখন আবার সন্তান সম্ভবা, সুতরাং জ্যোতিষীর ভবিষ্যৎবাণী মাকু ও অন্য সকলকে কতখানি বিচলিত করেছিল তা অনুমান করা কঠিন নয়। মা কোয়ালপাড়ায় পৌঁছে জ্যোতিষীর নির্দেশ মতো সবকিছু শান্তি সস্তয়ন পাঠ ইত্যাদি করেছিলেন। এই ঘটনাটি প্রসঙ্গে মার কথা ও প্রতিক্রিয়া তাৎপর্যপূর্ণ। যুবক জ্যোতিষীর যে মাকু ও রাধুর সামনে ওই রকমের ভবিষ্যৎবাণী করা অনুচিত হয়েছে তা মা তাকে বেশ স্পষ্ট করেই বলেছিলেন। মাকু ও রাধু দুজনেই তখন অন্তঃসত্ত্বা, অল্প বয়সী, তাদের শরীর ও মনের পক্ষে ওই ভীতিপ্রদ ভবিষ্যৎবাণী কতখানি ক্ষতিকর হতে পারে তা জ্যোতিষীর বোঝা উচিত ছিল। কোনো প্রকার ব্যবস্থা করে ভাগ্যের লিখন রোধ করা যায় তার উপর মার নিজের তেমন আস্থা ছিল না। শ্রীরামকৃষ্ণের অসুস্থতার সময় তারকেশ্বর মন্দিরে হত্যা দেওয়ার ঘটনা এবং অভিজ্ঞতা তিনি বিস্মৃত হননি, কিন্তু করণীয় যদি কিছু থাকে তা করার ব্যাপারে তার কোনো আপত্তি ছিল না। এই জ্যোতিষ চর্চার ঘটনাটি যারা জ্যোতিষ বিদ্যা সম্বন্ধে আগ্রহী তাদের মনে প্রশ্ন সৃষ্টি করতে পারে। রাধুর সন্তান প্রসব খুব সুখকর হয়নি। প্রসবের পর রাধুর নানা সমস্যা ও মস্তিষ্ক বিকৃতি হয়েছিল। মাকুর শিশুপুত্র ন্যাড়ার অল্প দিনের মধ্যেই আকস্মিক মৃত্যু হয়েছিল। মাকুর আরো দুটি সন্তান একইভাবে মারা যায়।
শরৎ মহারাজ জ্যোতিষীর গণনার ঘটনাটি জানতেন। শ্রীমার শেষ অসুখের সময় তিনি ওই যুবক জ্যোতিষী ও তাঁর গুরুকে আনিয়ে মার কোষ্ঠী বিচার ও হাত দেখিয়েছিলেন। তারা সব দেখে বলেছিলেন, আমাদের জ্যোতিষশাস্ত্রানুযায়ী এর শেষ দশা দেখছি, তবে এনার ইচ্ছা শক্তি প্রবল। এনে ইচ্ছা করলে শরীর আরো কিছুদিন রাখতে পারেন। অবশ্য আপনারাও গ্রহের শান্তি সস্তনাদি করিয়ে দেখতে পারেন। শরৎ মহারাজ সেই মতো সব কিছু করিয়েছিলেন। সংকল্প করে শান্তি সস্তায়ন শুরু করার সময় পর পর কয়েকটি ঘটে ফুটো দিয়ে জল পড়তে দেখা যায়। শেষকালে পেতলের ঘট আনলে তাতেও ফুটো দেখা যায়। সেই ফুটো বন্ধ করে কাজ আরম্ভ করা হয়।